আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ ট্রিক শেখাবো যার সাথে তোমরা নিজেদের ফোন ডায়ালারে সুন্দর সুন্দর কিন্তু মেয়েদের ভিডিও স্ক্রিন লাগাতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে ভিডিও স্ক্রিন রয়েছে, এটা আমি আমার ফোন ডায়ালারে সেট করেছি, যেখান থেকে দেখো আমার ফোনে কল এসছে। তো এখানে কিন্তু এরকম কিন্তু একটা ভিডিও শো করছে, তো এরকম কিন্তু তোমার ফোনেও কিন্তু তুমি চাইলে সেট করতে পারবে। এছাড়া তোমার যে ফোন ডায়ালার আছে সেখানেও চাইলে কিন্তু সুন্দর সুন্দর এরকম মেয়েদের ভিডিও লাগাতে পারবে। তার জন্য কী করতে হবে না এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এটা কীভাবে সম্ভব হতে পারে। তো সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে। ওপেন করলে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো দেখতে পাচ্ছ ট্যাপ করতে হচ্ছে কয়েক জায়গায়, তো কয়েক জায়গায় ট্যাপ করবে, ট্যাপ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ওপেন হবে। তো দেখো কেমন হতে চলেছে সব কিছু এখান থেকে দেখিয়ে দিল। তো এখানে দেখতেই পাচ্ছ কলিং এর স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো এরপর ওকেতে এখানে ক্লিক করবে, তো কয়েকটা পারমিশন চাইবে, তো পারমিশনগুলো দিয়ে দেবে। পারমিশন আছে রেড রাইট কল হিস্ট্রি রেড কন্ট্যাক্ট, তো এগুলোকে টাইট চিহ্নতে ক্লিক করবে, করার পর সব কটা পারমিশনকে অ্যালাউ করে দেবে। তো দেখো যে কটা পারমিশন আছে আমি অন করে দিচ্ছি, নিচে একটা আছে ফোন স্টেট সেটাকেও অন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ব্যাক করে নেব। তো দেখতে পাচ্ছ তো কিছু অ্যাডস আসতে পারে, ফ্রি অ্যাডস। তো এরপরে দেখো এখানে ডায়ালার কলার সুইপ প্লাস, তো অনেক কটা অপশান চলেছে। তো প্রথমে ডায়ালারে আমরা ক্লিক করতে পারি। তো ডায়ালারে ক্লিক করে দেখো কাস্টম ব্যাকগ্রাউন্ড হেয়ার, তো এখানে যে কালারের চিহ্ন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করতে পারো। তো দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হয়ে যাবে। তো আমাদের ডায়ালারের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা নর্মাল থাকে, তো আমরা এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তো নিচে এখানে কালারে ক্লিক করতে পারো, ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারো, বা কিপ্যাড ইফেক্টে ক্লিক করতে পারো। তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে করার পর দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এসছে, তো অনেক ভিডিও আছে, তো ব্যাকগ্রাউন্ডে ভিডিও ব্যাকগ্রাউন্ড রাখতে পারো, তো নিউ কিছু ব্যাকগ্রাউন্ড আছে। এছাড়া তুমি চাইলে এফেক্টও লাগাতে পারবে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু টিকটক ভিডিও রয়েছে। এছাড়া এখান থেকে প্যাক করলাম, ব্যাক করে আবার ইফেক্টে ক্লিক করলাম আমরা, কিপ্যাড ইফেক্ট আছে, তো ইফেক্টে ক্লিক করলে কিন্তু সুন্দর সুন্দর ইফেক্ট চলে আসবে। দেখতেই পাচ্ছ তো কেমন হতে চলেছে আমাদের কিপ্যাড। তো যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করবে আর সেটাই কিন্তু সেট হয়ে যাবে তোমার ফোনে। তো দেখো আমি একটাতে ক্লিক করলাম, করার পর এটাকে তুমি চাইলে স্পিড বাড়াতে পারো, কমাতে পারো, ডাইরেকশান বাড়াতে কমাতে পারো। ঠিকঠাক হয়ে গেলে নিচে অ্যাপ্লাই করে যে অপশান দেখতে পাচ্ছ সাকসেসফুলি হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে ব্যাক করে নেব। তো ব্যাক করলাম, এরপর দেখো কলার বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা ডায়ালারের পর, কলারে ক্লিক করতে পারো। ক্লিক করলে এখান থেকে তোমরা সাধারণত নিজেদের কল স্ক্রিনকে সুন্দর বানাতে পারবে, মানে নর্মাল কল স্ক্রিন থেকে একটা সুন্দর ধরনের কল স্ক্রিন তোমরা এখান থেকে বানাতে পারবে। তো দেখতেই পাচ্ছ একটা কল স্ক্রিন রয়েছে। এছাড়া নিচে ঠিক ওটার মতোই নিচে যে থিমের অপশান দেখতে পাচ্ছ কালারের, সেখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারো। তো এখান থেকে কিন্তু তুমি চাইলে নিজের ইচ্ছা মতো এখানে দেখো ভিডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেগুলোকেও সেট করতে পারো ঠিক ওটার মতো। তো একটাতে আমরা দেখা গেলো ক্লিক করলাম, তো নিচে গেলাম, তো ক্লিক করলাম একটাতে, কয়েক সেকেন্ড সময় লাগবে। এরপর দেখো নিচে অ্যাপ্লাইয়ের যে অপশান দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ক্লিক করবে, অ্যাপ্লাই সাকসেসফুল। তো তোমরা দেখতেই পারলে এই ভিডিওটা কিন্তু আমাদের কল স্ক্রিনে সেট হয়ে গেছে। এরপর যদি কোনো রকমের কল আসে আমাদের ফোনে কিন্তু এই ভিডিওটাই শো করবে। এবার দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল। তো আমরা প্লে স্টোরে চলে যাব। তো দেখো অ্যাপ্লিকেশানটার নাম হলো মাই ফটো ফোন ডায়ালার, আর এটাই কিন্তু 10 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে গেছে অলরেডি, আর রেটিং আছে 4.1। তো অবশ্যই এটাকে ইউজ করতে পারো বন্ধুরা। আশা করছি ভিডিওটা সবাই খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।